ক্লাস ইলেভেন ইংলিশ ক্রোজ জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি আমরা পার্ট নাম্বার ফিফটিন অব্দি পড়েছিলাম আজকে পার্ট সিক্সটিন পড়বো আমরা কালকে একটা লাইন পড়েছিলাম যে লাস্টে দেখো পেজ নাম্বার টোয়েন্টি এইটের শেষের এক দুই তিন চার শেষ থেকে চার নম্বর লাইন ইন এ মিনিট জিমিজ পেড ড্রিল ওয়াজ বাইটিং স্মুথলি ইন দ্য স্টিল ডোর এক মিনিটের মধ্যে দেখা গেলো জিমির যে পেট ড্রিল পেট ড্রিল মানে হচ্ছে পেট মানে হচ্ছে আমাদের পোষা অর্থাৎ যে ড্রিলিং মেশিনটা আছে সেটা অ্যাজ ইফ জিমি ভ্যালেন্টাইনের পোষা জিনিস যেন তার কথা শুনে চলে তো পেট ড্রিল ওয়াজ বাইটিং বাইটিং মানে কামড়ে দিচ্ছিল পেট যেমন মানুষকে কামড়ে ধরে কুকুর বা বিড়াল তো বাইটিং স্মুথলি ইন টু দ্য স্টিল ডোর খুব সুন্দরভাবে স্টিল ডোরের ওপর কামড়ে বসছিল ইন টেন মিনিটস দশ মিনিটের মধ্যে ব্রেকিং হিজ ওন বার্গলিয়াস রেকর্ড দশ মিনিটের মধ্যে তার নিজের যে বার্গলারির যে রেকর্ড ছিল তার যে সর্বোচ্চ মানে কত কম টাইমের মধ্যে ও একটা সেফকে ভাঙতে পারে সেই রেকর্ডটাকে ভেঙে দশ মিনিটের মধ্যে ও সেটা কমপ্লিট করে ফেললো মানে ভেঙে ফেললো থ্রিউ ব্যাট দ্য বোল্ডস বোল্টগুলোকে ভেঙে দিল অ্যান্ড ওপেন দ্য দোর দরজা খুলে দিল আগাথা অলমোস্ট কোলাপসড বাট সে ফার্স্ট গ্যাদার্ড ইন টু হার মাদার আগাথা তখন প্রায় কোলাপস করে গেছে মানে তখন অলরেডি ওর মানে প্রাণ প্রাণবায়ু বেরিয়ে যেতে নিয়েছে কিন্তু তবুও এখনও শেষ হয়নি সে বাট সেফ এখনও পর্যন্ত সে সেফ আছে বা সুস্থ আছে বা বেঁচে আছে মরেনি ওয়াজ গ্যাদার্ড ইন্টু হার মাদার স্যাম সঙ্গে সঙ্গে ওর মা তাকে কোলে নিয়ে নিল গ্যাদার করে নিল মানে কোলে নিয়ে নিল মায়ের হাতের মধ্যে ডোরে এবার দেখো পেজ নাম্বার টোয়েন্টি নাইন জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট অ্যান্ড ওয়ার্কড আউটসাইড দ্য রেলিংস টুয়ার্ডস দ্য ফ্রন্ট ডোর জিমি ভ্যালেন্টাইন কোটটা পড়লো এবং রেলিংটা যে বাইরের দিকে রেলিং সেটার দিকে গিয়ে ফ্রন্ট ডোরের কাছে গেল অ্যাজ ই ইভেন্ট হি থট হি হার এ ফার আওয়ে ভয়েস যখন সে গেল মনে হলো তার সে শুনতে পাচ্ছে একটা ফার আওয়ে ভয়েস একটা খুব দূরের একটা আওয়াজ দ্যাট হি ওয়ান্স নিউ কল র্যালফ খুব অনেক আগে একটা জিনিস ও শুনেছিল সেটা হচ্ছে র্যালফ বাট হি নেভার হেজিটেটেড কিন্তু সে হেজিটেট করলো না যখন র্যালফ কথাটা শুনলো কিন্তু ইতস্তত করলো না যে আমি যাব। পিছাবো না এগোবো সেটা কিছু ভাবলো ডোর বিগ ম্যান ইন ওয়ে রাস্তার মধ্যে একটা বিশাল বড় লোক দাঁড়িয়ে আছে তার রাস্তার ওপর হ্যালো বেন সেট জিমি জিমি কিন্তু একটু ইতস্ত করলাম জিমি বুঝতে পারলো এই ডাকটা কার এই ডাকটা হচ্ছে যে ডিটেকটিভ ছিল সেই বেন প্রাইসের হ্যালো বেন সেট জিমি স্টিল উইথ এ স্ট্রেঞ্চ স্মাইল তখনও ওর অদ্ভুত হাসিটাকে ধরে রেখেছি গট অ্য অ্যাট লাস্ট অবশেষে আমাকে ধরতে পারলে হ্যাভ ইউ পেরেছো তো ওয়েল লেটস গো ঠিক আছে চলো আই ডোণ্ট নো দ্যাট ইট মেক্স মাছ ডিফারেন্স নাও আমার মনে হয় না খুব একটা আমার তাতে তফাৎ হবে মানে ও বুঝেই গেছে যখন এই ঘটনাটা ও ঘটিয়েছে মানে যখন ও বাগলারি করতে শুরু করলো মানে ভাঙতে শুরু করলো সেফটা তখনই ও জানতেও ধরা পড়ে যাবে তো ও ধরা যখন মানে আমি যখন নিজেকে প্রকাশ করেই ফেলেছি এখন ধরা পড়লেও কোনো ব্যাপার না মানে এখন ওরা জেলখানায় যাওয়া নেই কোনো সমস্যা নেই তার কারণ ও আগের লাইফটা তো ছেড়ে দিয়েছে ও চুরি ডাকাতি ছেড়ে দিয়েছে এখনও বাইরে থাকুক জেলখানে থাকুক ওর কাছে খুব একটা ডিফারেন্স নেই মানে ও এখন একটা অন্য মানুষ হয়ে গেছে অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি কিন্তু অদ্ভুতভাবে বেন প্রাইজ কিন্তু অদ্ভুত একটা কাজ করলো কি ইউ আর মিস্টেক অ্যান্ড মিস্টার স্পেন্সার বলছে মনে হচ্ছে তোমার কিছু ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ আমার বিশ্বাস আমি তোমাকে চিনি না এই যে ওকে র্যালফ বলে ডাকলো চেনে বলেই ডেকেছে কিন্তু ওকে বললো যে না আমি তোমাকে চিনি না অর্থাৎ এই মানুষটিকে র্যালফ ডিসপেন্সারকে চিনি না আমি চিনি জিমি ভ্যালেন্টাইনকে যেই জিমি ভ্যালেন্টাইন একজন ডাকাত ছিল কিন্তু যে অ্যানাবেলকে ভালোবেসে বদলে গেছে ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ ইট তোমার বাইরে তোমার বাগি ওয়েট করছে মানে তোমার হর্স আর ক্যারেজ ওয়েট করছে ওই যে বলেছিলো যে ও সেফ মানে বাগলারি টুলগুলোকে জমা করতে যাবে সেই জন্য তো গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল তোমার জন্য কেউ অপেক্ষা করছে তাই না অ্যান্ড বেন প্রাইস টার্ন অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট বেন প্রাইস একটা ভালো মানুষের পরিচয় দিলো ও পুলিশ হিসাবে জিমি ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করতেই পারতো কিন্তু ও ভাবলো যে একটা চোরকে ধরার থেকে সেই মানুষটাকে যদি সংশোধন করা যায় সেটা অনেক বেশি ভালো তো সেই মানুষটা যখন জিমি ভ্যালেন্টাইন থেকে র্যাল্প ডিসপেন্সার হয়েই গেছে শুধু শুধু তাকে আর তার পুরনো পাপের শাস্তি দিয়ে সেই আবার সেই অন্ধকার ক্রিমিনাল লাইফে ফিরিয়ে আনার দরকার কি তার থেকে ও যখন ভালো কাজে ভালো পথে চলে গেছে সেখানেই থাক ওই জন্য ওকে পুরো চিন্তা অস্বীকার করলো বললো না না বিলিভ আই রেকগনাইজ ইউ তুমি এটা বিশ্বাস করো না যে আমি চিনতে পেরেছি আমি চিনতে পারিনি মনে হয় তোমার বাইরে ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে তাই না এবং বেন প্রাইজ ঘুরলো এবং স্ট্রোল স্ট্রোলিং মানে হচ্ছে ওয়াকিং লেজারলি লেজারলি ওয়াক করতে করতে ডাউন দ্য স্ট্রিট বেন প্রাইজ চলে গেল তাহলে ও এখানে এসেছিল জিমি ভ্যালেন্টাইনকে ধরতে যখন দেখলো জিমি ভ্যালেন্টাইন একজন ভালো মানুষ হয়ে গেছে ও ধরা পড়বে জেনে ও নিজের বাগলারি টুল দিয়ে একটা বাচ্চাকে উদ্ধার করলো এত বড় একটা মানবিক কাজ করলো তখন বেন প্রাইজ ঠিক করলো যে না একে আমি চিনতে অস্বীকার করবো এবং একে ছেড়ে দেবো তো এখানেই আমাদের গল্পটা শেষ হচ্ছে নিউ ভ্যালেন্টাইন পেজ নাম্বার টোয়েন্টি নাইনের লাস্টে শেষ হচ্ছে আর কোয়েশ্চেন আনসারগুলো আমি আগেই বানিয়ে তোমাদেরকে পিডিএফ হিসেবে পাঠিয়ে দিয়েছি সুতরাং কোয়েশ্চেন আনসার টেক্সচুয়াল যা এখানে আছে সেগুলো আমাদের হয়ে গেছে এর বাইরেও যা কোয়েশ্চেন আনসার থাকবে সেটা আমরা পরে আলোচনা করব, তাহলে কালকে আমরা নেক্সট যে চ্যাপ্টার নোবেল লেকচার সেটা পড়বো